আমরা এমন এক জাতি যে জাতির সামনে মানুষকে মারা হলে আমরা তাকিয়ে তাকিয়ে দেখি, আমরা সেলফি তুলতে থাকি, আমরা ভিডিও করি, কিন্তু আমরা তাকে বাঁচানোর জন্য এগিয়ে যাই না। আমরা এমন এক জাতি, একটা নিরপরাধ মানুষকে যখন মারা হয় সেই মারামারিতে আমরা অংশগ্রহণ করি এবং গণপিটুনির নামে চালিয়ে দেই, সেই মানুষটাকে মেরে ফেলি, সেই মানুষটাকে জখম করে ফেলি। সেই মানুষটাকে হত্যার মাধ্যমে আমরা যে একটা গোটা পরিবারকে হত্যা করে ফেলছি সেই জিনিসটা আমরা কখনো চিন্তাও করি না। বন্ধুরা, এই যে কিছুদিন আগে একটা মানুষকে আপনারা মেরে ফেললেন, একটা মহিলাকে মেরে ফেললেন, আপনারা জানেন এই যে মহিলার শিশু বাচ্চাটা, এই বাচ্চাটা আর কোনোদিন পারবে না তার মাকে মা বলে ডাকতে। একটা সময় ধূসর হয়ে যাবে তার মায়ের সাথে এবং তার সাথে যে স্মৃতিগুলো রয়েছিল সেই স্মৃতিগুলো। সে ভুলে যাবে তার এক সময় মা ছিল, তার মায়ের চেহারাটা কেমন ছিল সে ভুলে যাবে। এক সময় ভুলে যাবে কখনো তার মা তাকে মামুনি বলে ডাকতো, বলতো মামুনি তুমি এখন ঘুমাও, আর রাত জেগো না, এই তো আসো না মামুনি একটু খেয়ে যাও। এই কথাগুলো আর কখনো বলবে না। এই বাচ্চাটা ভুলে যাবে তার মায়ের সাথে, তার স্মৃতি ভুলে যাবে, ধূসর হয়ে যাবে, আবছা আবছা মনে পড়বে, মনে পড়বে তারও মা ছিল আর তার মাকে মানুষ গণপিটুনির নামে হত্যা করেছিল। আমার লজ্জা হয় এমন একটা দেশে আমরা বসবাস করি যেই দেশে কোনো বিচার হয় না ঠিকমতো। একটা মানুষকে সবার সামনে হত্যা করতেছে, সেই মানুষটার হত্যার জন্য আমরাই দায়ী। আমরা সেলফি তুলি, আমরা ভিডিও করি, কিন্তু কখনো আমরা এক হয়ে সেই মানুষটাকে বাঁচাতে যাই না। আজকে আপনারা একত্রিত হয়ে গণপিটুনির নামে একজন মানুষকে মেরে ফেলেছেন, আপনারা হয়তো জানেন না আপনারাই একত্রিত হয়ে একটা মানুষকে বাঁচাতে পারবেন। যখন একটা মানুষকে অ্যাটাক করা হয়, যখন একটা মানুষকে সন্ত্রাসীরা মেরে ফেলার জন্য অস্ত্র নিয়ে সামনে এগিয়ে যায়, তখন আপনারা সবাই কোথায় থাকেন? তখন সবার এই একাত্মতা কোথায় থাকে? আপনারা যেমন একত্রিত হয়ে একটা মানুষকে মেরে ফেলেছেন, আবার হন এমন একত্রিত, এই একত্রিত হয়ে কোনো মানুষকে সাহায্য করেন, যখন কোনো মানুষ বিপদে পড়ে সেই মানুষটাকে সাহায্য করেন। আজকে যদি আপনারা একত্রিত হতেন বিশ্বজিৎ হত্যার মতো এমন হত্যা ঘটতো না। যদি আপনারা একত্রিত হতে পারতেন তাহলে কখনো এই নয়ন বন যেমন হত্যা করলো রিফাতকে, সে রিফাত হত্যা ঘটতো না। ভাই, যার ছেলে চলে যায়, যার মেয়ে চলে যায় সে বোঝে, যার মা চলে যায় সে বোঝে কি হারালো, আর কখনো ফিরে আসবে না। কুল কায়নাতের সব কিছু দিয়ে দিলেও ফিরে আসবে না। এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে একটা ফোন দিয়ে শুধুমাত্র খবর নেওয়া যায়, কেমন আছে, কি করতেছে সব কিছু জানা যায়। তিন হাত মাটির নিচে কেউ খবর নিতে পারে না। আপনাদের জন্য আপনারা একত্রিত হয়ে একটা নিরপরাধ মানুষকে মেরে ফেলতে পারেন, কিন্তু একত্রিত হয়ে একটা মানুষকে বাঁচাতে পারেন না। আপনারা মানুষকে মারতে পারেন কিন্তু মানুষকে বাঁচাতে পারেন না। আপনারা একত্রিত হন, একত্রিত হয়ে একটা মানুষকে বাঁচান, দেখি আপনাদের কত বীর পুরুষত্ব রয়েছে। আপনারা একত্রিত হয়ে একটা সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়ান, আপনারা একত্রিত হয়ে একটা মানুষকে বাঁচান। কই কখনো তো দেখলাম না যে আপনারা একত্রিত হয়ে একটা মানুষকে বাঁচিয়েছেন? কই কখনো তো দেখলাম না যে একটা ভিডিও হচ্ছে, সেখানে মানুষকে মারা হচ্ছে, সেখানে কয়েকজন গিয়ে তাকে বাঁচিয়েছে, তাকে সেভ করেছে, এমন তো দেখলাম না। হা হা করে তাকিয়ে থাকেন, হা হা করে দেখতে থাকেন, কী করে শিখবেন এগুলো, কী করে শিখবেন? আপনি তো শহরের এমন একজন মানুষ যে আপনি আপনার পাশের বাসায় গিয়ে থাকে, পাশের বাসায় কী হচ্ছে সেগুলোই জানেন না। কেন জানেন না জানেন? আপনার টাকা রয়েছে, আপনার সম্পত্তি রয়েছে, আপনার বউ রয়েছে, আপনার স্বামী রয়েছে, আপনার কিছুই লাগবে না, আপনি তো একাই একশো, আপনার তো কারো খোঁজখবর নেওয়ারই দরকার নেই। আরও দশজন তো একই চিন্তা করে, তারও সব রয়েছে, তার কারো কোনো খোঁজখবর নেওয়ার দরকার নেই। আপনি গ্রামে যান, একজন মানুষকে অ্যাটাক করতেছে, সমস্ত মানুষ তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসতেছে। হ্যাঁ, শিক্ষা নেন ভাই, সেই গ্রাম থেকে আপনি শহরে এসেছেন কিন্তু সেই গ্রামের সত্তাকে আপনি ভুলে গিয়েছেন। আপনি শহরে এসে কোনো মানুষের খোঁজখবর নেন না, আপনার যে প্রতিবেশী রয়েছে তার সাথে আপনি আপনার সম্পর্ক গড়ে তোলেন না, এবং এর কারণে যেটা হচ্ছে আস্তে আস্তে আমাদের সমাজে একজন মার খাচ্ছে আর বাকি সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে তাকে কীভাবে মারা হচ্ছে, সবাই মজা নিচ্ছে। এগুলোই হচ্ছে ভাই পৃথিবীতে, এগুলোই হচ্ছে। কেন হচ্ছে? আমরাই দায়ী, আমাদের ইকো সমস্যা, আমাদের অহংকারের জন্য দায়ী। আজকে আমরা যদি আমাদের পাড়ার প্রতিবেশীর সাথে কথা বলতাম, আমাদের অন্য ফ্ল্যাটে যারা থাকে তাদের সাথে যদি কথা বলতাম, তাদের সাথে যদি আমার সুন্দর সম্পর্ক থাকতো, গোটা পৃথিবীতে যদি এমন সুন্দর সম্পর্ক থাকতো, তাহলে কখনো এই হত্যাকাণ্ড ঘটতো না। যখন একটা মানুষকে রাস্তায় কুপিয়ে কুপিয়ে হত্যা করা হতো, একটা মানুষকে যখন অযথা মারা হতো, তখন সব মানুষ এক হয়ে যেত, বলতো কেন তুমি মারতেছো, যেমনটা গ্রামে হয়। কিন্তু আমাদের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ নেই, আমাদের মধ্যে সেই একাত্মতা নেই, আমরা হয়ে গিয়েছি এখন আলাদা আলাদা। একটা বৃদ্ধ খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছিল, তার সন্তানদেরকে ছোট ছোট লাঠি দিয়েছিল, একটা একটা করে সবগুলো লাঠি তারা ভেঙে ফেললো, কিন্তু যখন এক মুষ্টি লাঠি একসাথে দিল, সেই লাঠিগুলো তারা ভাঙতে পারলো না। সেই লাঠিগুলো ভাঙতে না পারার ফলে তখন তাদের বাবা তাদেরকে বলল, তোমরা কি জানো
কেন তোমরা ভাঙতে পারলে না? এর কারণ হচ্ছে এই লাঠিগুলো একসাথে রয়েছে। তোমরা যখন এক থাকবে তখন তোমাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আজকে আমরা সেই শিক্ষা ভুলে গিয়েছি যে শিক্ষা আমাদেরকে অনেক ছোট ক্লাসে যখন ওয়ানে পড়ি পুঁতে পড়ি তখনই দেওয়া হয়েছে এই লাঠির উদাহরণ, কিন্তু সেই শিক্ষা আমাদের জীবনে নেই। আজকে আমাদের সেই শিক্ষা আছে কখন? যখন আমরা একটা নিরপরাধ মানুষকে মেরে ফেলতে পারবো, গণপিটুনির নামে, ছেলে ধরার নামে আমরা যখন মেরে ফেলতে পারবো তখন আমাদের মধ্যে এই শিক্ষার বাস্তবায়ন ঘটে। কিন্তু যখন বিশ্বজিৎ হত্যা হয়, যখন রিফাত হত্যা হয়, যখন পৃথিবীতে এত ধরনের হত্যা হচ্ছে, আমার সামনে আমার ভাইকে মারতেছে, অযথায় মারতেছে, তখন আমরা এই একাত্মতা পোষণ করি না। আর তার জন্যই আজকে পৃথিবীতে আমাকে যখন কেউ মারে তখন কেউ এগিয়ে আসে না। আমার এই তৃষ্ণার্ত চোখ বলতে থাকে আমাকে মারতেছে, তোমরা প্লিজ আমাকে বাঁচাও, আশেপাশে এত মানুষ, আরে তোমরা তো মানুষ ভাই, তোমরা তো গরু ছাগল না, তোমরা আমাকে বাঁচাও। তখন সেই মানুষগুলো আমাদের দিকে গরু ছাগলের মতোই তাকিয়ে থাকে। আপনি বুঝতে পারবেন না এগুলো মানুষ নাকি অন্য কিছু। ইভেন আপনিও একই ক্যাটাগরি, আপনিও সেই একই অবস্থায় গরু ছাগলের মতো তাকিয়ে থাকতেন যদি আপনার কোনো ভাই অ্যাট্যাক্ট হতো। ভাই, আমরা আমাদের মেন্টালিটিকে, আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছি, কতটা সাইকো হয়ে গিয়েছি আমরা যে একজন মানুষকে মারা হচ্ছে, কোপানো হচ্ছে, আমরা সেখানে তাকিয়ে তাকিয়ে দেখতেছি, আমরা ভিডিও করতেছি, কিন্তু আমরা তাকে বাঁচানোর জন্য যাচ্ছি না। আমরা একটা চিৎকার করতেছি না, এই বাঁচাও বাঁচাও পুলিশ আসলো, এই এখানে মারতেছে, তোমরা সবাই এক হও, এতটুকু কথা আমরা বলতেছি না। আমরা নিঃশব্দে নিশ্চুপভাবে ভিডিও করতেছি, এই সেই ভিডিওগুলো আমরা ফেসবুকে ছাড়বো, সেই ভিডিওতে অনেক শেয়ার হবে, লাইক হবে, এই ধরনের আশায় আমরা একটা মানুষকে বাঁচাচ্ছি না। একবার বলতেছি না সবাই এক হও, এক হও, এক হয়ে এই মানুষটাকে বাঁচাও, দেখো মেরে ফেললো, কুপিয়ে মেরে ফেললো। একটা মানুষ যখন চিৎকার করে তখনও কিন্তু সেই সমস্ত সন্ত্রাসীরা ভয় পেয়ে যায়, তারা কিন্তু চিন্তা করে, চিৎকার করতেছে হয়তো মানুষ একত্রিত হবে, পুলিশ একত্রিত হবে, এই চিৎকারও কিন্তু তারা ভয় পেয়ে যায়। কিন্তু আমাদের সেই একাত্মতা কোথায়? আমরা নীরবে থেকে সব কিছু সম্মতি দিয়ে দিই। নীরবতাই হচ্ছে সম্মতির লক্ষণ, সেই লক্ষণকে আমরা প্রকাশিত করি আমাদের আচরণে, আমাদের ব্যবহারে, আমাদের কার্যকলাপে। কিন্তু কখনো আমরা একটা চিৎকার করতে পারি না, একটা চিৎকার করে আমাদের ভাইকে বাঁচানোর জন্য, আমাদের বোনকে বাঁচানোর জন্য আমি কখনো আগ্রহ প্রকাশ করি না। সেই আমি, সেই আপনি আবার চিন্তা করে থাকি যখন আমার বোন, যখন আমি রাস্তায় যাব, যখন আমাকে কেউ অ্যাটাক করবে, তখন হয়তো এখানে এত মানুষ, হাজার হাজার মানুষ, তারা হয়তো আমাকে বাঁচাবে, অথচ আমি নিজেই সেখানে একজন দর্শক হয়ে থাকি, সেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি কীভাবে মারা হচ্ছে, কোনো চিৎকার করি না। সেই আমি নিজেই কী করে চিন্তা করি এই মানুষগুলো আমাকে বাঁচাবে, কী করে চিন্তা করি, আমাদের সাইকোলজি কোন পর্যায়ে চলে গিয়েছে, আমরা কতটা সাইকো হয়ে গিয়েছি, আমরা শুধু নিজের আছে, নিজের আছে, এছাড়া আর কিচ্ছু বুঝি না, আমি 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 এছাড়া আমরা কিচ্ছু বুঝি না, আমার টাকা রয়েছে, আমার এই রয়েছে, সে রয়েছে, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমার সব রয়েছে, আমি একশোতে একশো, এই চিন্তা করে আজ আমরা পিছিয়ে গিয়েছি। আমি হয়তো টাকা পয়সায় বড়লোক হয়ে গিয়েছি, বাড়িঘর করেছি, আমার হয়তো ধন সম্পত্তি অনেক বেড়েছে, কিন্তু আমার মধ্যে মনুষ্যত্ব কমেছে, আমার ভাই বন্ধু যারা রয়েছে তাদের মধ্যে মনুষ্যত্ব কমেছে। আর তাই আজ পৃথিবীতে এত সহজে আমার চোখের সামনেই ধর্ষণ হচ্ছে, আমার চোখের সামনেই কাউকে মেরে ফেলা হচ্ছে, আমার চোখের সামনেই কাউকে পেটানো হচ্ছে, আমার চোখের সামনেই কাউকে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এত সহজেই হচ্ছে, কেননা আমি চুপ হয়ে গিয়েছি। আমি কথা বলতে জানি না, আমি ভিডিও করতে পারি, আমি সব কিছু করতে পারি, আমি কথা বলতে জানি না, আমি অন্যায়ের প্রতিবাদ করতে জানি না, কিন্তু সেই আমি ইচ্ছা পোষণ করি আমাকে যখন কেউ মারবে তখন হয়তো মানুষ আমাকে বাঁচাবে। হায়রে মানুষ, হায়রে বাংলাদেশ, এমন বাংলাদেশে থেকে লজ্জা হচ্ছে, লজ্জা হচ্ছে আমার জাতির জন্য, কবে তারা একত্রিত হবে? আসুন না ভাই আমরা একত্রিত হই, একত্রিত হয়ে আপনারা একটা মানুষকে মেরে ফেলেছেন, আপনারা তো পারবেন এবার একত্রিত হয়ে একটা মানুষকে বাঁচাতে। যখনই রাস্তায় দেখবেন কোনো মানুষকে অ্যাটাক করা হচ্ছে, কোনো মানুষকে মেরে ফেলা হচ্ছে, কোনো মানুষকে কোপানো হচ্ছে, অযথায় তাকে চড় থাপ্পড় দেওয়া হচ্ছে, চলুন না সবাই একত্রিত হয়ে যাই, এই যে ভাই আসেন দেখেন এখানে কী হচ্ছে, মারামারি হচ্ছে, চলুন সবাই একসাথে যাই, নাহলে তো মেরে ফেলতে পারে, এই কথাগুলো বলে 10-12 জন যদি একসাথে যান, আপনি একা দাঁড়ান, তারপরে ডাকতে থাকেন ভাই আমার সাথে অন্তত একজন আসুন, সেই একজন যখন আসবে সেই একজন ডাকলে আরও 4 জন আসবে, এভাবে আপনাদের কমিউনিটি বড় হবে, তখন আপনার একটা নিরপরাধ মানুষকে খুব সহজেই বাঁচাতে পারবেন। চিৎকার করুন, চিৎকার দিয়ে উঠুন যে বাঁচাও, এখানে গণ্ডগোল হচ্ছে। একটা চিৎকার মানুষের সাইকোলজিতে অ্যাটাক করে, সে ভাবতে থাকে চিৎকার দিয়েছে অনেকগুলো মানুষ আমাকে দেখতেছে, কোনো একটা অকারেন্স ঘটতে পারে, আমি কোনো খারাপ কিছু না করি। এগুলো হচ্ছে সাইকোলজিক্যালি একটা ব্যাপার স্যাপার। আমরা এই কাজগুলো কেন করতেছি না? আমরা শুধু ভিডিও করতেছি, আমরা এই করতেছি, সেই করতেছি, অ্যাটলিস্ট আমরা যদি এটাও বলি এই যে ভিডিও করতেছি, তুমি মারতেছো না, তোমার এই ভিডিও কিন্তু একটু বড় ভাইরাল হয়ে যাবে, আমি নির্ঘাত একদম নিশ্চিন্ত বলতে পারি। সেখানে যে অকারেন্সটা ঘটতেছিল, একটা হত্যাও যদি ঘটার কথা থাকতো, সে লোকটা হত্যা না করে পালিয়ে বেড়াবে, চিন্তা করবে তাকে ভিডিও করা হচ্ছে, এই বিষয়গুলো এখনই ছেড়ে দেওয়া হবে, সে গ্রেপ্তার হবে, সেখান থেকে দ্রুত পালিয়ে যাবে। চলুন না ভাই, আমরা কতভাবেই তো একটা মানুষকে বাঁচানোর চেষ্টা করতে পারি, আমরা শুধু মানুষকে মেরে যাব, গণপিটুনির নামে মানুষকে মেরে যাচ্ছি, একজন মা তার সন্তানকে নিয়ে
রিকশায় যেতে ভয় পাচ্ছে, একজন মা তার সন্তানকে নিয়ে পথে যাবে স্কুলে যাবে ভয় পাচ্ছে, বাচ্চারা তো কত কারণে কান্নাকাটি করে, একটা বাচ্চা একটা মায়ের সাথে রয়েছে কান্নাকাটি করতেছে, আর আপনারা ভাবতেছেন এ হচ্ছে একজন গলা ধরা, এ হচ্ছে কল্লা কেটে নিয়ে যাবে শিশু ধরা, এর পাচার করতেছে, এই যে চিন্তা ভাবনা, এবং এখান থেকে মারতে মারতে তাকে মেরেই ফেলতেছেন। ভাই কি করে সম্ভব, কি করে আপনারা পারতেছেন? আপনাদের ঘরে কি ছেলে মেয়ে নাই? আপনাদের বাসায় কি বাচ্চা কাচ্চা নাই, ছোট ভাই বোন নাই? দেখেন না কিভাবে কি হয়, তারা কত কান্নাকাটি করে, কি কারণে আপনারা এই কাজগুলো করতেছেন? আপনারা গোটা বাংলাদেশকে লজ্জিত করে ফেলেছেন, গোটা বাংলাদেশকে আপনারা কলঙ্কিত করে ফেলেছেন। এই কলঙ্ক মুছতে আরো বহু সময় লাগবে, এই কলঙ্ক তখনই মুছবে যখন আপনারা একত্রিত হয়ে একটা মানুষকে বাঁচাতে পারবেন, তখন এই কলঙ্ক মুছবে, সেদিন জাতি দেখতে পারবে হ্যাঁ এই জাতির মানুষ একত্রিত হয়ে মানুষকে মারতেও পারে, একত্রিত হয়ে মানুষকে একটা নিরপরাধ মানুষকে বাঁচাতেও পারে। আর চলুন না, যারা আমরা এই কাজগুলো করেছি, যারা এভাবে অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করেছি, নির্যাতন করেছি, বিভিন্নভাবে বিভিন্ন সময়ে অতীতে বর্তমানে ভবিষ্যতে করবো এরকম চিন্তা করেছি, তারা আজকে থেকে নিজেদের এই জীবনকে পরিবর্তন করি। আজ থেকে আমার পাশের ফ্ল্যাটে যে মানুষটি থাকে তার সাথে কথা বলি, হ্যাঁ ভাই আপনি কোথায় থাকেন, কী করেন? ভাবি আপনি কোথায় থাকেন, কী করেন? আমরা তো কখনো পরিচিত হলাম না, একই বিল্ডিংয়ে থাকি, কখনো কথা হলো না, কেমন যেন লাগছে তাই পরিচিত হয়ে আসলাম। এভাবে কথা বলে পরিচিত হন মানুষের সাথে, তার ভ্রাতৃত্ব বোধ গড়ে তুলুন। এভাবেই সম্ভব একটা জাতিকে সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়া। আমার সব আছে, আমার কিছুই দরকার নেই, আমি একা একা চলবো, এই চিন্তায় থাকলে ভাই আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের যে আইন ব্যবস্থা সব কিছুই রসাতলে যাবে। আমরা একটি সুন্দর দেশ, একটি সুন্দর ভবিষ্যৎ আমাদের ছেলেমেয়েদেরকে কখনোই উপহার দিতে পারবো না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা আপনাদের নিজেদেরকে পরিবর্তন করুন, নিজেদের মধ্যে যে ইগো সমস্যা রয়েছে, নিজেদের মধ্যে যে অহংকার রয়েছে, সেই অহংকারকে ঝেড়ে ফেলুন, নিজেদেরকে পরিবর্তন করুন। এখনই সময়, এই মুহূর্ত থেকে নিজেদেরকে পরিবর্তন করে ফেলুন, চিন্তা করতে থাকুন, প্রতিজ্ঞাবদ্ধ হন, আর কখনও আপনারা অহংকার করবেন না, মানুষের সাথে ঠিকমতো মিশবেন, মানুষের সাথে মেশার মাধ্যমে আপনাদের ভ্রাতৃত্ববোধ সুন্দর হবে। গ্রামের মধ্যে যেমন একটা মানুষকে অ্যাটাক করলে সবাই এগিয়ে আসে, আমাদের শহরেও এমন অবস্থা সৃষ্টি হবে, আমি একটা মানুষকে বাঁচাতে যাচ্ছি না, আমি কী করে আশা করি আরেকজন মানুষ আমাকে বাঁচাবে, কী করে আমি এই আশাটা করতে পারি? আমি যখন একজন মানুষকে বাঁচাবো, আমি যখন একজন মানুষকে বাঁচানোর জন্য ডাক দিব, চিৎকার করব, সেই দশটা মানুষ যারা আমার চিৎকার শুনবে তারা তো শিক্ষা নেবে, হ্যাঁ একটা পরিস্থিতিতে এইভাবে পড়লে আমাকেও ডাকতে হবে, মানুষের সাহায্য চেতে হবে, এভাবেই তো সবাই শিখবে ভাই। আমি আপনি যদি চুপ থাকি, চুপ থেকে কিচ্ছু হবে না, আমার আপনাকে কথা বলতে হবে, কথা বলে মানুষকে শিখাতে হবে। আজ থেকেই শুরু করুন, আপনি চিৎকার করুন, যখন একটা বিপদে পড়ুন চিৎকার করুন, মানুষকে ডাকুন, দেখুন আপনার ভাই আপনাকে সাহায্য করবে, তারাও চায় সাহায্য করতে, কিন্তু বুঝতে পারে না কীভাবে একটা অপরিচিত মানুষকে সাহায্য করতে হয়, কীভাবে একটা অপরিচিত ভাইয়ের পাশে দাঁড়াতে হয়, এই বিষয়গুলো আপনি শেখানো শুরু করুন। আজকে আমার এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই আমার এই কথাগুলো ফলো করবেন ইনশাআল্লাহ। এভাবেই সম্ভব একটা জাতিকে সুন্দর একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এবং আমি এটাই মনে করি। আজকের ভিডিও এই পর্যন্তই, আমরা আমাদের জাতির লজ্জা ঠিক সেদিনই কাটাতে পারবো যেদিন আমরা একত্রিত হয়ে একটা মানুষকে বাঁচাতে পারবো।